আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দুর্গাপুরের 34 নম্বর ওয়ার্ডে দুর্বার সমিতিতে। গত 28 মে আন্তর্জাতিক ঋতুকালীন স্বাস্থ্য অধিকার দিবস ছিল, সেই জন্য দুর্গাপুর দুর্বার সমিতি 29 মে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং একটি আলোচনা সভার আয়োজন করেছেন। সেই ব্যাপারে আমরা দুর্গাপুর দুর্বার সমিতির মাননীয় আশা দেবীর কাছে আমরা এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু জানার চেষ্টা করব। 28 মে আন্তর্জাতিক ঋতুকালীন স্বাস্থ্য দিবস ছিল, সেই ব্যাপারে আমাদের যারা শ্রোতা আছে বা আমাদের দর্শক আছে তাদেরকে আপনার কিছু সংক্ষিপ্ত বক্তব্য। 28 মে এটা হচ্ছে ঋতুকালীন মাসিক, ঋতুকালীন যে মাসিকটা চলে সেটা আমরা আমাদের দুর্গাপুরে 29 মে পালন করছি। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে দুর্বার আছে 53টা জায়গাতে, বিভিন্ন জায়গাতে একদিনে আমরা করে উঠতে পারি না, সেই জায়গাটা থেকে আমরা আমাদের দুর্গাপুরে আজকে এই অনুষ্ঠানটি আমরা পালন করতে চলেছি। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছে আমাদের ওয়ার্ড কাউন্সিল 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবীন্দ্র রাম, 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডিএমসি ধর্মেন্দর যাদব, আমাদের একটি বোর্ড আছে সশস্ত্র বোর্ড, সেই বোর্ডের মেম্বার হচ্ছেন লালবাবু প্রসাদ, মিন্টু কুমার চৌধুরী এবং আমাদের বাবলা অভিজিৎ চ্যাটার্জি, তার সাথে সাথে আছেন দুর্গাপুর অ্যাডভোকেট দেবাশিস ঘোষ। ওনারা আজকের দিনে আমাদের অতিথি হিসেবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা যারা প্রথমত যারা যৌনকর্মী, আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়, সেই জায়গাটা থেকে আমরা একজন নারী আজকে যে ঋতুকালীন দিবসটা পালন করা হচ্ছে, এটা হচ্ছে মেয়ে আগেকার যুগের মেয়েরা বা মায়েরা মেয়েদেরকে একঘরে করে রাখত, যাতে এই দিনটাতে মেয়েরা না পুরুষের মুখ দেখতে পায় না তারা ঘরের কোনো আসবাবপত্র ছুঁতে পারে। এইভাবে এই কুসংস্কারকে আমরা ভেঙে দেওয়ার জন্যে আজ আমরা সমস্ত নারীদেরকে নিয়ে একটা আন্দোলন করে চলেছি, যাতে নারীরা তাদের অধিকার এবং তাদের যে এই সমাজে যে তারা মানুষ সেই হিসেবে তারা যাতে অধিকার পায়, তারা যাতে এই ঋতুকালীনের যে কুসংস্কার এই কুসংস্কার ভেঙে বাইরে আসতে পারে, তার জন্য আমরা বিভিন্ন রকমের আন্দোলন করে চলেছি। এবং আজকে যে আমরা ঋতুকালীন যে এটা বিশ্বের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে, এটা 2014 সালে প্রথম শুরু করেছিল জেনিভা থেকে শুরু হয়েছিল এবং এখন বিশ্বের প্রতিটি জায়গাতে এই দিনটি পালন করা হয়। আশা করি আমরা দুর্বার থেকে প্রত্যেকটা নারীর কাছে আমাদের এই কথা পৌঁছে দিতে পারব এবং প্রত্যেকটা নারী আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারাও যাতে আর সমাজের কুসংস্কারকে ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারে, তার জন্য আজ আমাদের সাথে বিভিন্ন সমাজের নারীরা আমাদের হাতে হাত মিলিয়ে একসঙ্গে রয়েছে। আপনাকে অজস্র ধন্যবাদ। দুর্গাপুর দুর্বার সমিতি থেকে সুকান্ত মানিক চৌধুরী, সুজয় দাস এবং রাজদীপ শর্মার রিপোর্ট, মহিলা উন্নয়ন দুর্গাপুর।